হ্যালো ভিউয়ার্স আলাইকুম আশা করি বেশ ভালোই আছেন আজ রেজিস্ট্রেশন এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন আপনাকে দেওয়া হবে এর মধ্যে ইন ওয়ান ক্লিক এর মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশে রাখবেন বাংলাদেশে টাকা বিডিচি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপরে এখানে প্রোমোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রমোকোট এই ঘরে লিখে এই প্রমোকোডটি দিলেই আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হান্ড্রেড বোনাস পাবেন প্রমোকোড দেওয়ার পরে নিজের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছে এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা এই জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ দেখতে পারেন এখান থেকে এনআইটি কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে

লিখবেন প্লেস অফ বার্থ এখানে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রেজিউ সিলেক্ট করে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন সিটিতে ঢাকা রাখবেন রেজিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসাবেন তারপর এখানে ডেট অফ ইস্যু এর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যুটি রয়েছে সেটি বসাবেন তারপর ইস্যু বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর সব তথ্য ঠিকঠাক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করুন এতে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভিড়িফিকেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল

আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পরে তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাব সেই আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তারপর আপনি যে ট্রানজেকশন আইডিটি কপি করে এনেছেন সেটি এখানে পেস্ট করে দেবেন তারপর বিকাশ ওয়ালেট নাম্বারে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেটি বসাবেন এরপর নিচে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটি লেখা আসবে তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করে দেখবেন এইখানেই আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে তো ভিউয়ার্স আজ পর্যন্ত ই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন